আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নাই পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ ধৃতের নাম বাপন কর্মকার গোপালনগর থানার ভবানীপুর এলাকার বাসিন্দা ধৃত যুবক কলকাতা পুলিশের হোমগার্ডে কর্মরত বৃহস্পতিবার ভবানীপুর এলাকা থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে গত কুড়ি তারিখ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ সৌমিক মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ জানতে পারে বাপনের কাছ থেকে সে আগ্নেয়াস্ত্রটি কিনেছে এরপরই পুলিশ বাপনকে গ্রেপ্তার করে দশ দিনের জন্য পিসি চেয়েছিল সেখানটায় আদালত বিবেচনা করে তিন দিনের জন্য আদালতে পিসি এলাও হয়েছে আসামির নাম বাপুন কর্মকার উনি কেলকাটা পুলিশের হোমগার্ড মিথ্যা ভাবে রাজনৈতিক নেতাদের প্ররোচনা যেভাবে হোক এবং ওখানটায় এনটি সোশ্যালদের বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের ওই ছেলে কাজ করে ওকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তবে সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছে পুলিশ তার সাথে কোনো আগ্নেয়াস্ত্র কারবারির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ ও কলকাতা পুলিশে হোমগার্ডে চাকরি করে ওর কাছ থেকেই আর্মসটা কিনেছে এখন সেই পরিস্থিতিতে ওর বয়ান অনুসারে সৌভিকের বয়ান অনুসারে এই পাবনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে পুরুষ করা হয়েছে লানেট এসিজেম কোর্টে পিসির প্রিয়ার ছিল দশ দিনের সেখানে তিন দিন অ্যালাউ করেছে কোর্ট এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে রিপোর্ট নিউজ গোপালনগর